নোয়াখালীর সেনবাগে একটি টেইলার্সের দোকানে আটকে রেখে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একদিন পর পুলিশ ওই নির্যাতিতাকে উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে স্কুল ছুটির পর সিলোনিয়া বাজারে স্টার টেইলার্সে কাপড় আনতে যায় নির্যাতিতা শিক্ষার্থী। এ সময় টেইলার্সের মালিক ও তার দুই সহযোগী মেয়েটিকে দোকানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। রাজু গেল দোকানের ভিতরে, গিয়ে উনার টানলো, শাহাদাত আমার স্কার্ফ ধরে রাখলো। পরে আমি দোকানের সামনে দাঁড়াছিলাম আর সে হাসতেছে। হাসার পরে আমার স্কার্ফ দিয়ে রাজু মুখ বাঁধছে আর শাহাদাত ওড়না দিয়ে আমার হাত বাঁধছে। বাঁধার পরে শাহাদাত নিচে জোর করে টেনে রুমে আর রাজু দোকানের একটা মারা দিল। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স মালিক রাজু ও তার দুই সহযোগী শাহাদাত হোসেন এবং মোহাম্মদ রবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার সহপাঠী ও স্থানীয়রা। যারা এসব কুকর্মের সাথে জড়িত, আমরা চাই তাদের যেন যথাযথ শাস্তি, তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে কোনোদিন ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আমার বাগনের যেরকম ওসে এরকম যখন ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। ভিকটিমকে আমরা মেডিকেল পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন ইতিমধ্যে করেছি। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি খুব দ্রুত আমরা আসামিদের গ্রেপ্তার করতে পারবো। সেনবাগ থানা পুলিশ আদালতের মাধ্যমে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে। সময় সংবাদ, নোয়াখালী।